হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো চলো, আজ কিন্তু রাতের বেলা আমার এক জায়ের মেয়ের জন্মদিন আছে, তো আমরা সবাই সেখানে যাব। তো চলো, রাতের বেলা জন্মদিন আছে বলে যে সকাল থেকে রান্না বন্ধ তা তো নয়, সব কাজই আছে সকাল থেকে। তো সেই জন্যই আমি একদম সকাল সকাল উঠেই চলে এলাম রান্নাঘরে। ছেলের স্কুলও আছে, হাজবেন্ডের অফিস আছে, সবই আছে। তো সেই জন্য সারাদিনের রান্নাবান্না তো করতেই হবে, সমস্ত কাজ সেরে সেই রাতের বেলা যাব জন্মদিন বাড়ি। তো চলো, আজ সকালবেলা মা হাঁটতে গিয়ে নিয়ে এসেছে অনেক চিংড়ি মাছ, আর আমাদের তো সবারই খুব ফেভারিট চিংড়ি, আমার তো ছিলই, এখন আমার ছেলেরও খুব ফেভারিট হয়ে উঠেছে চিংড়ি মাছ। তো যেই থেকে আমার যেগুলো খুব ফেভারিট, তো সেগুলোই না আমার ছেলেও খুব পছন্দ করে। তো দেখতেই পাচ্ছ, অনেকটা চিংড়ি মাছ একসাথে আমি ভেজে নিলাম। তো এবারে আজকে আমাদের মানে সকালবেলা যা যা রান্না হবে সবেতেই আমি চিংড়ি মাছগুলো একটু একটু করে অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ, সকালবেলায় মা তো আমাকে সব সবজি কেটে রেডি করেই দেয়, তো তোমরা তো সকলেই জানো, তো সেই জন্য দেখতেই পাচ্ছ, নিশ্চয়ই বুঝতে পারছ। তো আজ হবে পালং শাক। তো দেখতেই পেলে প্রথমে সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। শিম আছে, আলু আছে, আর আছে মূলো, আর পেঁয়াজ তো দিতেই হবে। তো চলো, পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজ আমি পালং শাকটাকে রান্না করব। তোমরা দেখতে থাকো, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজ গুঁড়ো লঙ্কা দিলাম না, আজ পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই তরকারিটা করলাম। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর আমরা পালং শাকে একটু দিই জিরে গুঁড়ো। তো নুন হলুদ জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে আজ যেহেতু করবো, ওই জন্য লঙ্কা গুঁড়োটা আর দিলাম না। তো পরিমাণ মতো নুন মিষ্টি তো দিয়েইছি, দিয়ে চাপা দিয়ে দিলাম। তো চলো, এইবার দেখো, আমার তো এক জায়ের ছেলে আমাদের বাড়ি রোজই পড়তে আসে, তোমরা তো শুনেইছো আগে। তো দেখো, এরা দুজনে মিলে এখানে ব্যাডমিন্টন খেলতে শুরু করে দিয়েছে, যেহেতু স্যার আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, তো সেই জন্য একটু খেলে নিচ্ছে। তো তারপরেই তো আছে, টাইম হলেই আবার স্কুলের জন্য রেডি হতে হবে। তো এই দেখো, যেহেতু এখন হালকা হালকা একটু ঠান্ডা পড়েছে, তো সেই জন্য অদ্রিজার পায়ে কিন্তু মোজা চলে এসেছে। তোর মা ওকে রোজই মোজা পরেই পাঠায়, যেহেতু মানে টালির ঘর তো খুব ঠান্ডাই হয়, যদিও পাত মার্বেল হলে বেশি ঠান্ডা হয়, টালিটা অত ঠান্ডা হয় না, কিন্তু তাহলেও ও যদিও অনেক ছোট, তো সেই জন্য ওকে ফুল প্যান্ট ফুল জামা পরে নি কিছুই, কিন্তু পায়ে মোজাটা ঠিক থাকে রোজ। তো সেই জন্য ওর মা ওকে রোজই মোজা পরিয়ে আমাদের বাড়ি দিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, ওরা দুজনে খেলছে, যেহেতু ও হাত পাচ্ছে না, ও মধ্যিখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি এদিক আর ওদিক করছে আর নাচছে। তো চলো, তারপরেই চলে এলাম আবার রান্নাঘরে, এসে দেখলাম প্রায় শাকটা আমার হয়েই গেছে। তো এখনও একটু রস আছে, সেই জন্য একটু চাপা দিয়ে রেখেছিলাম, তো তারপরেই নামিয়ে নিয়েছি। তো তারপরেই ভাজতে শুরু করে দিলাম ফুলকপি। শীত পড়তেই তো ফুলকপি বাঁধাকপির ব্যাস শুরু হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ, ফুলকপি আলু পেঁয়াজ সবই মা কেটে রেডি করে রেখেছিল। তো প্রথমে ফুলকপিগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, তারপরেই দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ। তো সেগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। তো আজ ফুলকপিটাও কিন্তু চিংড়ি মাছ দিয়েই হবে, আজ আমাদের ডাল হবে না। ডাল তো প্রত্যেক দিন মানে একদম নিয়মিত রোজের আমাদের ডাল হয়, কেননা আমাদের বাড়ির সকলেই বিশেষ করে ছেলেরা মানে মাখাটা খুব পছন্দ করে, মানে মাখা চাই। ডাল আমাদের রোজের, যাই হয়ে যাক ডাল করতেই হবে। তো সেই জন্য খুব দৈবাত এক এক দিন হয় ঝোল, ঝোলটা যদিও কেউই পছন্দ করে না, তো সেই জন্য ঝোল আমাদের বাড়ি খুব কম হয়। তো দেখতেই পাচ্ছ, আদা বাটা রসুন বাটা সবই দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ পরিমাণ মতো মিষ্টি টমেটো কুচি, আর লাস্টে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। দিয়ে আজ কিন্তু এইটা ঝোল ঠিক না, কিন্তু বেশ তরকারি মতো মাখো মাখো হবে, কিন্তু আজ আর ডাল করিনি। তো এইটাই আজ ভাতের সাথে মেখে খাবে। আর পালং শাকের তরকারি তো আছেই, সামনে পাতে তো প্রথমে পালং শাকের তরকারিটা দিয়ে খাবে, তারপরেই ঝোল মেখে খাবে কিছুটা, তারপরে আছে পাকা তেঁতুলের টক হবে। তো দেখতেই পাচ্ছ, বেশ ঝোলঝোল মতো হয়েছে তরকারিটা, খুব একটা শুকনো করিনি, এটাই আজ ভাত দিয়ে মেখে আমরা সবাই খাবো।
তো চলো, আমার তো একদম তরকারি হয়েও গেল, ঢেলেও ফেললাম গামলাতে। তো তারপরেই বসিয়ে দিলাম টকের জন্য কুমড়ো আর ঢ্যাঁড়স ভাজতে। কুমড়ো ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যেতেই মধ্যিখানটা ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম পাঁচফোড়ন আর লাস্টে দিয়ে দিলাম চিংড়ি মাছ। তো দেখতেই পেলে আমাদের আজ প্রত্যেকটা রান্নাতেই কিন্তু চিংড়ি মাছ পড়েছে। তো আমার ছেলের আজ খুব আনন্দ। তো এই যে পাকা তেঁতুলটা আমি প্রথমে বাটিতে ভালো করে জল দিয়ে গুলে নিচ্ছি, ছিবড়েগুলো তুলে নিয়ে তারপর তেঁতুলের মানে রসটাকে ঢেলে দিলাম কড়ার মধ্যে। তো প্রথমেই কিন্তু টকটা দিইনি, প্রথমে অল্প একটুখানি জল দিয়ে, কুমড়োটা তো সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো সেই জন্য কুমড়ো আর ঢ্যাঁড়সটাকে একটুখানি জল দিয়ে শুধু সিদ্ধ করে নিলাম, তারপরে দিলাম টকটা। কারণ সেদ্ধ হওয়ার আগে টক দিয়ে দিলে সেগুলো আর সেদ্ধ হয় না, তো সেই জন্য যে কোনো জিনিস টক সেদ্ধ হয়ে যাওয়ার আগে তারপর টকটা দেবে। তো চলো, আমার আজকে রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ আমার ঘরে তো সবসময় অর্পিজা থাকে, সেই দাদার পায়ে পায়ে ঘুরছে, দাদা কি করছে না করছে সব সময় দাদার সাথে সাথে সে ঘোরে। তো চলো, আমার ছেলে খাওয়া দাওয়া করে এবার রেডি হয়ে গেল একদম স্কুলে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ তার জুতো পরা ড্রেস পরা সব হয়ে গেল, সে উঠেও পড়ল লিফটে। তো চলো, রোজকার মতো আমার তো কাজ এখনও অনেক বাকি। এই যে গ্যাস পরিষ্কার করতে হবে, বাসন মাজা, গ্যাস পরিষ্কার করা, আবার নিজের টিফিন খাওয়া, সবটাই আছে। যদিও ছেলে চলে গেলেই আগে আমি টিফিনটা খেয়ে নিই, তারপরেই আবার রান্নাঘরে আসি রান্নাঘরটাকে পরিষ্কার করার জন্য। তো দেখতেই পাচ্ছ আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, মায়ের আমার সকলেরই হয়ে গেছে। যদিও ছেলে যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমরা খেতে পারি না, ও বেরোলে তারপরেই আমরা টিফিনটা খাই। তো ও বেরিয়েও গেল, টিফিন খাওয়াও হয়ে গেল, আমার সমস্ত কাজ সেরে, দুপুরের খাওয়া দাওয়া সেরে সন্ধেবেলা চলে এলাম একদম বার্থডে বাড়িতে। তো দেখতেই পাচ্ছ আমার এক পিসশাশুড়ির নাতনি, মানে আমার এক জায়ের মেয়ে, তো সেই জন্য সে তো একদম মানে প্রিন্সেসের মতো সেজেছে আর খুব সুন্দর, খুব কিউট লাগছে তাকে দেখতে। দেখো সেও তোমাদের হাই করে দিল। আজ সে খুব খুশি, মানে পাঁচটা বছর সে অপেক্ষা করেছিল তার কবে কেক কাটা হবে। যদিও আমাদের এখানে অনেকেই এক বছর থেকেই এখন কেক কাটে, কিন্তু মেন নিয়ম হচ্ছে পাঁচ বছরে কেক কাটা, যেহেতু জন্মদিনটা পাঁচ বছর থেকেই মেন মানাটা দরকার। কিন্তু এখন তো অনেকেই, বেশিরভাগ মানুষই এক বছর থেকেই বাচ্চাদের জন্মদিন করে। আমার ছেলেরও যদিও হয়নি, পাঁচ বছরেই ফার্স্ট হয়েছিল, আর আমার জায়ের মেয়েরও হলো পাঁচ বছরে। তো সবাই কেক কাটতো, ও না খুব বায়না করতো যে আমি কবে কেক কাটবো। তো যদিও সেই দিনটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এলো। তো দেখতে পাচ্ছ এটাও তো আমার এক যা হয়, সে এখন এখানে লুচিগুলো ভাজছে। যদিও সব রান্নাই কমপ্লিট, কিন্তু লাস্টে লুচিগুলো ভাজছে, যেহেতু লুচিগুলো একটু যদি গরম থাকে তো ভালোই লাগবে, কারণ লুচি পরোটাতে একটু গরম গরমই ভালো লাগে। আর ঘরোয়ার মধ্যে যেহেতু জন্মদিনটা হচ্ছে, খুব একটা তো বেশি লোক নয়, তো সেই জন্য খুব অল্প পরিমাণে লুচি, তো তাই যা এসে লাস্টে সেই লুচিগুলো ভেজে নিল। একজন লুচি ভাজছে, একজন স্যালাড কাটছে, তো সব কাজ গুছিয়ে নিয়ে তারপরেই হবে কেক কাটা। আর এইদিকে সবাই খালি বার্থডে গালের ছবি তুলছে। কত হইচই, কত আনন্দ, কতই না মজা আস তার। তো দেখতেই পাচ্ছ তো ওর বাবা কিন্তু বাইরে থাকে, মানে আমার ভাসুর, তো সেই জন্যই ওর বাবা সারা দিনে যে কতবার ভিডিও কল করেছে গো অগন্তি। কিন্তু যারা বাইরে থাকে কত কী না তাদের হারাতে হয় জীবনে। এই দেখো এরা এখানে ভাই বোনে বসে বসে গল্প করছে, কখন কেক কাটা হবে, কেক কাটার সময় ওরা বাইরে আসবে। তো দেখতেই পাচ্ছ ওর বাবা ভিডিও কল করেছে আর ওর মা সেটাই ওকে দেখাচ্ছে। বার্থডে গার্লকে একদম পরীর মতোই লাগছে, যেমন পরীর ড্রেস পরেছে সেরকম একদম ছোট্ট পরী লাগছে। সত্যি খুব সুন্দর লাগছে বার্থডে গার্লকে দেখতে, কিন্তু বলো, পিঙ্ক পিঙ্ক ড্রেস পরেছে, পিছনের গেট আপটাও পিঙ্ক পিঙ্ক করেছে, মানে পুরো পিঙ্কে ভরে গেছে। কিন্তু ওর ফেভারিট কালারই হলো পিঙ্ক, তো সেই জন্য ও পিঙ্ক কালারের ড্রেসটাই বেশি পরে। আর এই যে একে একে সবাই এবার ওকে ঘিরে পাশে পাশে সবাই দাঁড়াচ্ছে, কারণ এবারেই হবে সেই কেক কাটা। তো ও তো খুব খুশি, ওর মুখটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো মা এলো না,
মায়ের শরীরটা একটু ভালো নেই, তো সেই জন্য আমরা তিনজন আর এলো বাবা। তো চলো এবার কেক কাটবে, তোমরা দেখতে থাকো। এটাই হলো বার্থডে গার্লের মা, আর মানে তাকে সব সময় তার বাবা ফোন করে যাচ্ছে ভিডিও কল, আর ও ঘুরিয়ে ঘুরিয়ে গোটা বাড়িটাকে দেখাচ্ছে, মেয়েকে দেখাচ্ছে, ছেলেকে দেখাচ্ছে, আমাদের সকলকেই দেখাচ্ছে। তো চলো, এই যে ওর ওরা এক ভাই এক বোন, তো দেখলেই দেখতেই পেলে তোমরা, দাদা হাত ধরে বোনিকে কেক কাটিয়ে দিল। তো চলো, ও খুবই ছোট কিন্তু ও সবাইকে একটু একটু করে কেক খাওয়াবে, দেখছো তো সবার মুখে কিন্তু দিচ্ছে। আমার যা কিন্তু বিউটিশিয়ান, তো দেখতেই পাচ্ছ সাইডে কিন্তু একটা চেয়ার আছে, যদি ওর পার্লারটা এখনও কমপ্লিট হয়নি, ওদের নতুন ঘর হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তো সেই জন্য ও ঘরের মধ্যেই দালানে রেখেছে চেয়ারটার। এদিকে দেখতেই পেলে বিরিয়ানি কিন্তু অনেক আগেই হয়ে গেছে। এরা এখানে তিন ভাই বোন মিলে কেক কাটতে শুরু করে দিয়েছে সবাইকে দেবে বলে, আর এই যে বার্থডে গার্ল, সে নিজেও দাঁড়িয়ে আছে তার কেক কাটা দেখছে। তো চলো, আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যদি আমাকে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। তো চলো, এই যে একদম চলে এসেছি শেষ মুহূর্তে, সবাই বসে পড়েছে খেতে, ফার্স্টেই সব বাচ্চাগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ, লুচি হয়েছিল, ছোলার ডাল হয়েছিল, আর হয়েছিল বিরিয়ানি। এগুলো যদিও লুচিটা মানে বৃথাই হয়েছে, সবাই তো বসে আছে, শুধু বিরিয়ানিটা কখন আসবে এই ভেবে। আর হয়েছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো চলো আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট।